হ্যালো বন্ধুরা আমি ত্যাগজর শাসন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার ফোনটিকে একটু ওয়েবক্যাম হিসেবে ইউজ করতে পারেন বর্তমানে কিন্তু ওয়েবক্যাম খুব একটি জরুরি জিনিস কেননা আমাদের মতো স্টুডেন্ট আছে তাদের কিন্তু অনলাইন ক্লাস চলতেছে এবং এই অনলাইন ক্লাসের জন্য ওয়েবক্যাম দরকার হচ্ছে বাট আমাদের ভিতরে অনেকেরই ওয়েবক্যাম কেনার টাকা বা ওয়েবক্যাম কেনার ইচ্ছা নাই সো সেক্ষেত্রে আপনি আপনার দিয়ে কিন্তু ওয়েবক্যাম হিসেবে ইউজ করতে পারেন সো আমি সেম টপিকের উপর একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি ড্রয়েড ক্যাম দিয়ে দেখাইছিলাম যে কীভাবে আপনি ওয়েবক্যাম হিসেবে আপনার ফোনটা ইউজ করবেন বাট সেখানে কিছু সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতা সম্পর্কে আমি পরে আলোচনা করব সো প্রথমে দেখে নি কীভাবে আপনি আপনার ফোনটিকে ওয়েবক্যাম হিসেবে ইউজ করতে পারবেন আমি আজকের ভিডিওতে যে সফটওয়্যারটা ইউজ করবো সেটার নাম হচ্ছে স্ট্রিম লাইফ ওবিএস অনেকে বলতে পারেন যে এই সফটওয়্যারটা স্ক্রিন রেকর্ড করার জন্য বা অনেকেই বলতে পারেন যে এটা তো ইন জেনারেল লাইফ করার জন্য বা যারা গেম লাইভ করে তারা ইউজ করে সো এখানে আমরা কীভাবে এই ফোনটা ওয়েবক্যাম হিসেবে ইউজ করবো সো সেটা আজকে দেখাবো সো প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেই ব্রাউজারে সার্চ করবেন ও বিএস ডট নিনজা লেখে এবং ওকে করবেন ওকে করার পরে কিন্তু এই একটা পেজ চলে আসতেছে এবং পেজের একবারে ডানে দেখবেন ক্রিয়েট রিউজেবল ইনভাইট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এবং এখানে কিন্তু জেনারেট দ্য ইনভাইট লিঙ্ক মানে আপনাকে লিঙ্ক জেনারেট করতে বলতেছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু একটা পেজ আসবে যেখানে দুটো লিঙ্ক পাবেন আপনি সেম লিঙ্ক জাস্ট এখানে লেখা আছে পুশ এবং নিচেরটাতে লেখা আছে ভিউ সো পুশ বলতে কী হচ্ছে আপনি পুশ করতেছেন সো এই লিঙ্কটা চলে যাবে আপনার ফোনে যেখান থেকে আপনার ক্যামেরাকে পুশ করা হবে এবং ও যেই ভিউ লিঙ্কটা আছে এই লিঙ্কটা চলে যাবে আপনার পিসিতে বা মানে আপনার স্ট্রিম ল্যাব যে সফটওয়্যারটা আছে সেইখানে সো আমি এই দুটো লিঙ্ক নিয়ে কাজ করবো না আমার লিঙ্ক আগে থেকে জেনারেট করা আছে সেই লিঙ্ক নিয়ে কাজ করবো এই লিঙ্ক নিয়ে কাজ করতে গেলে ফোনে পার করার সময় একটু সময় লাগবে এই জন্য আমার যেই লিঙ্কটা জেনারেট করা সেটা নিয়ে কাজ করবো সো আমার কিন্তু এই কাজটা শেষ এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের স্ট্রিম ল্যাব সফটওয়্যারটাতে সো সফটওয়্যার যাওয়ার পরে এইখানে যে প্লাস অপশনটা পাচ্ছেন এইখান থেকে আমাদের ব্রাউজার যে সোর্সটা আছে এটা কিন্তু অ্যাড সোর্স করতে হবে সো অ্যাড সোর্স করার পরে কিন্তু এরকম একটা ব্রাউজার সোর্স চলে আসবে আপনার স্ট্রিম ল্যাবে সো এখানে দুবার ক্লিক ক্লিক করবেন দুইবার ক্লিক করার পরে এখানে ইউআরএল এর কিন্তু একটা অপশন পাচ্ছেন এখানে কিন্তু দেখতেছেন ওবিএস নিনজা ভিউ দিয়ে যে লিঙ্কটা আছে এটাই সো এটাই বলতেছিলাম যে এখানে যে ভিউ লিংকটা আছে এটা কিন্তু চলে যাবে আমাদের পিসিতে বা পিসি যে স্ট্রিম সফটওয়্যারটা আছে সেইখানে সো এখানে এটা পেস্ট করার পরে ডান করে দেবেন এবং উপরে যে পুশ লিঙ্কটা আছে এটা চলে যাবে আমাদের ফোনে সো চলুন আমরা এখন ফোনে দেখে নিই সো এরপর আমাদের ফোনের গুগল ক্রোম অন করতে হবে আমি আগে বোঝানো হয়েছি ফোনে গুগল ক্রোম আমি অন্যান্য সফটওয়্যারে দেখেছিলাম অন্যান্য ব্রাউজারে সেখানে কাজ করতেছে না সো গুগল ক্রোমে আসার পরে এখানে পেস্ট করে দেবো আমাদের লিঙ্কটা সো আপনারা একটা জিনিস দেখতে পাবেন যে আমার পিসির যে লিঙ্কটা আছে এবং ফোনের লিঙ্কটা যে আছে দুইটা লিঙ্ক কিন্তু সেম লিঙ্ক জাস্ট পিসিতে আছে ভিউ কেনটা ভিউ করতেছে এবং ফোনে আছে পুশ ক্যামেরা পুশ করতেছে সো এরপর আমরা গো করে দিলেই কিন্তু আমাদের এরকম একটা পেস্ট চলে আসবে ফোনে তারপরে শেয়ার ইওর ক্যামেরাতে আমরা ক্লিক করবো এবং শেয়ার শেয়ারিওর ক্যামেরাতে ক্লিক করার পরেই কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে ক্যামেরাটা চলে এসেছে এবং তারপরে স্টার্ট করতে হবে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার ফোনটা আমার পিসির সাথে কানেক্ট হয়ে গেছে সো এখন যেটা হচ্ছে এখন কিন্তু আপনার ফোনটা আপনার পিসির সাথে কানেক্ট হয়ে গেছে ওকে সো আপনার ফোনটা কিন্তু পিসির সাথে আপনার কানেক্ট হয়ে গেছে আপনার পিসি কিন্তু বুঝতে পারতেছে যে একটা ওয়েবক্যাম কানেক্ট হয়েছে বাট আপনার কিন্তু যে সফটওয়্যারগুলোতে বা যেখানে আপনি আপনার ক্যামেরা শেয়ার করবেন যেখানে আপনি আপনার ক্যামেরা ওয়েবক্যাম হিসেবে ইউজ করবেন তারা কিন্তু বুঝতে পারবেন আপনার পিসির সাথে আপনার ফোনটা কানেক্ট হয়েছে বাট কোনো সফটওয়্যার সাথে কিন্তু আপনার ফোনটা এখনও কানেক্ট হয়নি সো এই জন্য যেটা করতে হবে আমরা আবার স্ট্রিম লেভে যাবো এবং এখানে সেটিংয়ে যাবো সেটিংয়ে যাওয়ার পর ভার্চুয়াল ওয়েব কেম থেকে স্টার্ট ভার্চুয়াল ওয়েব কেমটা চালু করে দেবো এবং ডান করে দেব এখন যেটা হবে এখন কিন্তু যে কোনো সফটওয়্যারই বুঝতে পারতেছে যে আপনার পিসির সাথে একটা ওয়েব ক্যাম কানেক্ট আছে তখন কিন্তু ফোনটা অ্যাজ ওয়েব হিসেবে কাজ করা শুরু করে দিব তো এখন যদি বলে এটার কিছু ভালো দিক এবং খারাপ দিক তো প্রথমে যেটা বলেছিলাম ড্রয়েড ক্যামের কিছু সীমাবদ্ধতা আছে এবং সেই সীমাবদ্ধতা এটার কিন্তু একটা ভালো দিক সেটা হচ্ছে ড্রয়েড ক্যাম কিন্তু আপনার এক আপনার সেম ওয়াইফাই রেঞ্জের ভিতরে থাকতে হবে অথবা ইউএসবি কেবল দিয়ে কানেক্ট করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি একটি স্বল্প জায়গার ভিতরে আপনার ফোনটা রাখতে হবে খুব কাছাকাছি পিসির থাকে বাট এইভাবে যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে যেটা হবে আপনার আপনার ফোনটা যেখানেই থাকুক না কেন সমস্যা নাই আপনি ওয়েবক্যাম হিসেবে এটা কাজ করতে পারবেন সো ভালো দিক এটা আরও ভালো দিক হচ্ছে আপনার ওপকেম কিনা টাকাটা বাজে যাচ্ছে বাট যদি খারাপ দিক বলি খারাপ দিকও কিন্তু একটা আসে সেই খারাপ দিকটা হচ্ছে আপনার ফোনের চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয় ইন জেনারেল আমার ফোনের পাঁচ থেকে ছয় ঘন্টা মতো আমি ব্যাকআপ পাই বাট আমি যদি এইভাবে ইউজ করি আমি দু ঘন্টার বেশি ব্যাকআপ পাই না সো এই দিকটা একটা খারাপ দিক বলতে হবে বাট আমারও যেটা মনে হয় যে এখানে খারাপ দিকের থেকে ভালো দিকটাই বেশি আছে সো এই ছিল আজকে ছোটো ভিডিওর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ